আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই ভিউয়ার্স? আজকে যে বিষয়টা ভিডিওটা, তো আমি আসলে এই বিষয়টা আমাকে অনেকদিন ধরে আপনারা বলতেছেন, কিন্তু আমি আসলে ভিডিও করতেছিলাম না, করতেছি না, আসলে করতে চাই নাই, কিন্তু আসলে সবার রিকোয়েস্ট আজকে ব্যাপারে করতেছি। প্রথমে আমি বলে নিচ্ছি ভাই, আমি খুবই ছোট একটা ইউটিউবার, খুবই ছোট, তার মানে খুবই ছোট বলতে আমি কত ছোট আপনাদেরকে বোঝাই, সেটা হচ্ছে যে মনে করেন একটা সমুদ্রের মধ্যে একটা বালিকণা যতটুকু ক্ষুদ্র, অতটুকু ক্ষুদ্র একটা ইউটিউবার। তো আপনারা অনেকবারই আমাকে আস্ক করছেন যে ইউটিউবিংটা কীভাবে করে, আসলে আপনার এখান থেকে আর্নিংটা কেমন হয়, তো আপনার আর্নিং কত, এই ধরনের অনেকগুলো কোশ্চেনই আসলে আমি অনেকবার শুনছি। তো আজকে বেসিক্যালি আপনাদের কোশ্চেনের অ্যান্সারটা দেওয়ার জন্যই আজকের ভিডিওটা করা। হ্যাঁ, আপনারা অনেকে আবার বলছেন যে আমি ইউটিউবিং করতে চাই, ঠিক আছে, আমার কীভাবে শুরু করা উচিত, আমি কীভাবে শুরু করব, তারপরে হচ্ছে যে আবার এই কীভাবে পেমেন্টটা কীভাবে আসে, টাকাটা কীভাবে আসে, এগুলোর ব্যাপারে আপনি আসলে আমাকে আস্ক করতেন। তো আমি বলতেছি, দেখেন আমি একদম ক্ষুদ্র ইউটিউবার, কিন্তু আমি যতটুকু জানি ততটুকুই আপনাদেরকে বলবো এবং ততটুকু বোঝানোর চেষ্টা করবো এই আর কি। তো চলুন আমরা মূল ভিডিওর দিকে যাই। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মূল ভিডিওতে আপনাদেরকে স্বাগত। তো ইন্ট্রোডাকশনে যেটা বলেছিলাম, তো প্রথমে আপনারা যারা ইউটিউবিং শুরু করতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, সেটা হচ্ছে যে ভাই, ইউটিউবিং সেটা থেকে সেই বিষয়ে করা উচিত যেই বিষয়ে আপনি জানেন, যে বিষয়ে আপনি অন্ততপক্ষে 1000 জনের থেকে বেশি জানেন। এখন আপনি হয়তোবা ভাবতে পারেন, আরে আমি তো এরকম কোনো বিষয় জানিই না। তো এটা আপনার ভুল ধারণা। যেমন আমি যখন ইউটিউবিং শুরু করতে চাইছিলাম, তো আপনার এটা আজকে থেকে মনে করেন আপনার 3-3.5 বছর আগের কথা, তো আমি আসলে কি ইউটিউবিং শুরু করতে চাই না, আমি একটা ব্লগ শুরু করতে চাইছিলাম, ব্লগিং করতে চাইছিলাম। আমার বেশ কিছু ফ্রেন্ড আছে, ছোটো ভাই আছে, ওরা ব্লগিং করে, ঠিক আছে, ওদের ব্লগিং থেকে অ্যাডসেন্সে ভালো একটা আর্নিং আসে। তো আমি চাইছিলাম হচ্ছে ব্লগিং শুরু করতে। তো আমি অনেক দিন আগে, তো আমার একটা ছোটো ভাই আছে, ওর নাম হচ্ছে শুভ। তো শুভ আমাকে একটা কথা বললো যে ভাইয়া, তুমি ওই বিষয়টাই ব্লগিং করবা যে বিষয়টায় তুমি জানো, এবং তোমার জানার ব্যাপ্তিটা এতটুকু যেটা অন্য অন্য মানুষের কাজে লাগবে। তা আমি বাসায় এসে মোটামুটি বেশ টেনশনে পড়ে গেলাম, আমি কোন বিষয়টায় জানি। আমি একবার ভাবছিলাম যে ইংলিশে স্পোকেনের উপরে ব্লগিং করব, অথবা তোমার আপনার চ্যানেল করব। চ্যানেলের কথাটা তো তখন আসে না, তখন আমি ব্লগিংয়ের কথাটাই ভাবতেছিলাম। তো এটা অনেক দিন আগের কথা। তো ব্যাপারটা হচ্ছে কি, আমি চাচ্ছিলাম আমার বিজনেসের পাশাপাশি এমন একটা কিছু করতে যেটা থেকে মনে করেন আমার একটা ফিডব্যাক আসে, চাচ্ছিলাম। তো যেটা আস্তে আস্তে আমি সময় দিয়ে দিয়ে একটা সময় বড় করে ফেলতে পারবো, এরকম একটা ইচ্ছা ছিল। তো আপনার আমি এই জিনিসটা যখন শুরু করি, তা ও আমি অনেক চিন্তা করলাম বাসায় এসে যে আমি আসলে কোন কাজটা করতে পারি। মনে হইলো যে আমি কবুতরের ব্যাপারে মোটামুটি জানি, যতটুকু জানি এতটুকু মনে হয় 10,000 জনের 2 জন বা 3 জন জানে, আমি যতটুকু জানি। তো যেই 10,000 জন জানে না, ওই 10,000 জন আমার ভিডিও দেখবে। তো এই থটটা থেকে পরে আমি চিন্তা করলাম যে ব্লগিং করব, কিন্তু পরে আর ব্লগিং করা হলো না, আমার ব্যবসায়িক কর্মব্যস্ততা অনেক বেড়ে গেল। তো আমি প্রায় মনে করেন আপনার ওই ঘটনারও 1.5 বছর পরে হঠাৎ করে ইউটিউবিংয়ের ব্যাপারে চিন্তা করলাম যে ইউটিউবিং করব। তারপরে একটা চিন্তা করলাম যে না, আমি ইউটিউবিং শুরু করব। তো ইউটিউবিং শুরু করাটাও হুট করে 1 সপ্তাহের মধ্যে আমি হঠাৎ ডিসিশন মেক করলাম আমি ইউটিউবিং করবো। আমার একটা ফ্রেন্ড, অনেক বড় ইউটিউবার, ঠিক আছে, ওর নাম রাকিব, ওর বাড়ি নওগাঁতে, ভার্সিটির ফ্রেন্ড। তো ওর সাথে কথা বললাম, ও বললো তুই শুরু কর, সমস্যা নাই। তো তখন আমি ইউটিউবিংটা শুরু করলাম। তো শুরুর দিকের পথটা খুবই আসলে ভঙ্গুর হয়, কারণ আপনার যে তখন, এখন আমার আল্লাহর রহমতে প্রত্যেক দিন মোটামুটি অনেক ভালো সাবস্ক্রাইবার আসে আপনাদের দোয়ায়। তো আমি যখন স্টার্ট করছিলাম তখন আমার টিমমেটদেরকে বলছিলাম যে তোমরা সবাই, তোমাদের আশেপাশের বন্ধুবান্ধব যারা আছে সবাইকে ধরে ধরে মোবাইলে সাবস্ক্রাইব করাই দাও। তো তখন সবাই এরকম মনে করে সাবস্ক্রাইব করাইছে, 100টা সাবস্ক্রাইবার করতে আমার নিয়ার অ্যাবাউট 1 মান্থ সময় লেগে গেছিলো। তাও এর মধ্যে রিয়েল সাবস্ক্রাইবার 10টাও ছিল না, সব ছিল হচ্ছে যে মনে করেন যে আমার বন্ধু, তার বন্ধু, তার বন্ধু, এদের মোবাইল হাতে নিয়ে সাবস্ক্রাইব করাইছি। তো কিন্তু এভাবে আসলে আগাইতে ছিল না, কারণ হচ্ছে এভাবে আপনার সাবস্ক্রাইবার আগাবে না, ভিউও বাড়বে না। তো আপনারা কখনই আরও কিছু মনে করেন, আপনার কিছু কেউ, বিভিন্ন লোক দেখবেন চটকদারি বিজ্ঞাপন দেয়,
যে মনে করেন এত টাকায় এত সাবস্ক্রাইবার পাবেন, এত টাকায় এত ওয়াচ টাইম পাবেন, এগুলো দিয়ে ভাই আপনার তার মানে অ্যাটলিস্ট মনিটাইজেশন আপনারা অন করতে পারবেন না। মনিটাইজেশন অন করার জন্য কিন্তু তো প্রথমে আপনার 1000 সাবস্ক্রাইবার পুরা করতে হবে, তারপরে পুরা করতে হবে 4000 ঘন্টা। আর এই 4000 ঘন্টা ওয়াচ টাইম পুরা করা প্রচুর অনেক কঠিন, অনেক কঠিন। আমার 4000 ঘন্টা পূরণ করতে করতে সাবস্ক্রাইবার হয়েছে আপনার 6000 না 7000 সাবস্ক্রাইবার হয়েছে, তখন আমার 4000 ঘন্টা পূরণ হয়েছে। তো জাস্ট একটা জিনিস চিন্তা করেন, এই ওয়াচ টাইম কাভার আপ করা খুব একটা সহজ না, অনেক কঠিন, অনেক কঠিন। এবং 1000 সাবস্ক্রাইবারটাও পূরণ হওয়া অনেক কঠিন। তবে 1000 সাবস্ক্রাইবারটা আমার খুব সহজে পূরণ হলো, কারণ হচ্ছে কি আমি আপনার মোটামুটি অনেক খরচ করছি। কিরকম খরচ করছি, আমি প্রচুর আউটডোর শুটিং করছি, প্রচুর আউটডোর শুটিং করছি, এখনও করি আউটডোর শুটিং। শুধুমাত্র এই দেশের পরিস্থিতিটা এরকম হওয়ার কারণে আমার আউটডোর শুটিংটা অনেক কমে গেছে এখন। তো যাই হোক, তো ইনশাল্লাহ দেশের অবস্থাটা আবার ঠিক হইলে আপনারা শিওর থাকেন মাসে, আমার ইচ্ছা আছে সারা বাংলাদেশ কবুতরের ব্যাপারে ডিসকভার করার, সারা বাংলাদেশের যা হাট আছে সব ইনশাল্লাহ। আমার এরকম একটা নিয়ত আছে, আমার এরকম একটা ইচ্ছা আছে যে মনে করেন যত হাট আছে সব হাট ডিসকভার করবো, কোন এলাকার কবুতর কীরকম সেটা আপনাদেরকে জানাবো, এই ব্যাপারে একটা মনে করেন আপনাদেরকে একটা কনসেপ্ট দিব। তো ইউটিউবের ব্যাপারটা হচ্ছে কি, আপনি যত পরিশ্রম করবেন আপনি তত ফিডব্যাক পাবেন, আপনি যত পরিশ্রম করবেন তত ফিডব্যাক পাবেন। আর অনেকের একটা ধারণা আছে কি যে 1000 ভিউ হইলে এত টাকা দিবে, 10000 ভিউ হইলে এত টাকা দিবে, ব্যাপারটা ভাই এরকম না। ব্যাপারটা হচ্ছে ইমপ্রেশন, ইমপ্রেশন মানে হচ্ছে আপনার যে অ্যাডগুলো দেয় ওই অ্যাডের উপরে টাকাটা, বুঝছেন ব্যাপারটা, টাকাটা হয় হচ্ছে অ্যাডের উপর। এই 4000 ঘন্টা পুরা করতে তো যান জীবন ভাই ফাতা ফাতা হয়ে যাবে, যান জীবন ফাতা ফাতা হয়ে যাবে। তবে একটা কথাই কি, ইউটিউবের ব্যাপারে আমি একটা কথাই বলবো, আপনি যদি পরিশ্রম করেন ইউটিউব অবশ্যই একদিনের ফিডব্যাক দিবে, ইউটিউব অবশ্যই ফিডব্যাক দিবে যদি আপনি পরিশ্রম করেন। তবে অনেক ছোট ছোট টিপস অ্যান্ড ট্রিক্স আছে, ছোট ছোট বিষয়বস্তু আছে যেগুলো আপনাদের জানতে হবে, যেগুলো না জানলে আপনারা আগাইতে পারবেন না। তো আপনারা যদি মনে করেন যে না আমি এই বিষয়গুলোতে ভিডিও করি, আমি আমার ক্ষুদ্র জ্ঞানটা আপনাদের সাথে শেয়ার করি, তাহলে আপনারা জানাবেন, তাহলে আমি আমার এমআই সজল যে চ্যানেলটা আছে ওই চ্যানেলে আপনাদেরকে এই এই জিনিসগুলো শেখাবো। আর আরেকটা কথা হচ্ছে কি, তো আপনারা অনেকে ভাবেন ইউটিউবিং শুরু করতে গ্যাজেট লাগবে, ক্যামেরা লাগবে, এই লাগবে, সেই লাগবে। তো আপনাদের ভাই এই ধারণাটা ঠিক না, ইউটিউবিং করতে সবার আগে দরকার হচ্ছে আপনার মনোবল, আপনার মনোবল থাকা লাগবে। আর দ্বিতীয় যে জিনিসটা থাকা লাগবে সেটা হচ্ছে যে আপনার কোনো একটা ব্যাপারে আপনার অতটুকু জ্ঞান থাকা লাগবে যতটুকু জ্ঞান অন্যের নাই, যে কোনো ব্যাপারে। এখন আপনি হয়তো বা ভাবতে পারেন যে আপনি মনে করেন এই আপনার তো কোনো ব্যাপারে জ্ঞান নাই, তাহলে ভাই আপনি ভুল ভাবতেছেন। কেন ভুল ভাবতেছেন, আপনার জ্ঞানটা কোন জায়গাটাতে আছে এটা আপনি কিভাবে রিকগনাইজ করতে পারবেন, সেটা হচ্ছে যে আপনার আপনি যদি আপনি খেয়াল করবেন হচ্ছে আপনি কোন জিনিসটা ভালোবাসেন, আপনি যেই জিনিসটা ভালোবাসেন ওই বিষয়টায় অবশ্যই আপনার জ্ঞান আছে 100%, কারণ আপনি ওই জিনিসটা ভালোবাসেন। আমি কিন্তু কবুতরকে প্রচণ্ড রকম ভালোবাসি, তো এবং আমি যখন ইউটিউবিং শুরু করলাম তো আমি মনে করছিলাম কি না আমি তো আসলে তেমন কিছুই জানি না, আমি তো তেমন কিছুই জানি না, কবুতরের ব্যাপারে আমি কিছু জানি না। বাট আমি যখন ইউটিউবিং শুরু করলাম তখন দেখলাম না আমি অনেকের থেকে অনেক ভালো জানি। যেমন রাজশাহীর কবুতরগুলোর ব্যাপারে, ঠিক আছে, রাজশাহীর কবুতরগুলোর ব্যাপারে আমার যে জ্ঞানটা আছে এই জ্ঞানটা কিন্তু আমাকে অনেক হেল্প করছে। এবং আপনারা ভাবলে অবাক হবেন এই রাজশাহীর হাই ফ্লায়ার কবুতরগুলো সম্বন্ধে কারোরই তেমন কোনো জ্ঞান ছিল না। এই আমার ভিডিওর মাধ্যমে বর্তমানে মনে করেন রাজশাহীর হাই ফ্লাইংয়ের চর্চা অনেকেই করতেছে, ঢাকার বলেন সারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে রাজশাহীর কবুতরগুলো ওনারা কালেক্ট করে এই না হাই ফ্লাইং করাইতেছে এবং ভালো রেজাল্ট পাইতেছে। কিন্তু এর আগ পর্যন্ত কেউ জানতো না, যে কেউ জানতো না বলতে কি 95% লোক জানতো না যে রাজশাহীর কবুতর এত ভালো হাই ফ্লাইং পারফরমেন্স আছে। তো ব্যাপারটা হচ্ছে ডিসকভার করার। তো আপনারা অবশ্যই প্রথমে যে জিনিসটা চিন্তা করবেন সেটা হচ্ছে যে আপনি কোন জিনিসটা জানেন ওই বিষয়টা ইউটিউবিং শুরু করবেন। এবার আসে হচ্ছেন আর্নিংয়ের ক্ষেত্রে, আর্নিংয়ের টাকাটা আপনার প্রথমে যে কাজটা পুরো প্রসিডিউরটা বলি, প্রথমে আপনাদেরকে 1000 সাবস্ক্রাইবার প্লাস হচ্ছে 2000 ঘন্টা পূরণ করতে হবে। তো 4000 ঘন্টা পূরণ করার পরে আপনি আপনার চ্যানেলের মনিটাইজেশন অন করতে পারবেন। মনিটাইজেশন অন হওয়ার পরে আপনাকে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার অ্যাড করতে হবে আপনাদের গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে। গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে অ্যাড করতে হবে। অ্যাড করার পরে যখন আপনার এই $100 পুরো হবে তখন আপনাকে মনে করেন এই আপনি এই টাকাটা উইথড্র করতে পারবেন।
তো এই $100 পূরণ করতে যদি এক বছরও লাগে আপনি এক বছর পরেই টাকা পাবেন। আর যদি $100 পূরণ করতে আপনাদের মনে করেন সময় আরো কম লাগে ভালো, যেমন আমার মনে করেন এখন আপনার হয়তোবা প্রত্যেক মাসে মাসে $100 অনেক উপরে হয়, প্রত্যেক মাসে $100 অনেক উপরে হয়, অনেক উপরে হয়। তো আপনার আমার কিন্তু এত সময় লাগে না। প্রথমে আপনাদের দেখা যাবে, যেমন আমার প্রথম $100 করতে আপনার দুই মাস সময় লাগছে প্রথম $100 করতে। তারপরের মাস থেকে আল্লাহর রহমতে আপনার আস্তে 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 তারপরের মাসে মনে হয় আপনার দুই মাসে হইলে হচ্ছে আমার এই $180 মতো। তারপর থেকে প্রত্যেক মাসে $100 আপ করে অনেক উপরে থাকি ইনশাল্লাহ, আপনাদের দোয়ায় আসলে অনেক উপরে থাকি $100 ই করে। তো ব্যাপারটা হচ্ছে কি যে ধৈর্য যদি থাকে, যদি কাজ করার ইচ্ছা থাকে, মনে স্পৃহা থাকে, তাহলে ইউটিউবিং করেন, নাহলে ইউটিউবিং ছেড়ে দেন। আর ইউটিউবিং এতটা ইজি টাস্ক না যতটা আপনারা মনে করতেছেন। এবং আপনাদেরকে অনেকদেরকেই দেখি আমি আমার চ্যানেলে আইসা বলেন যে মনে করেন আপনার যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন, যদি ভালো লাগে আমার চ্যানেলটা ই করেন, লিঙ্ক দেন। ভাই যদি এরকম লিঙ্ক শেয়ার করতে থাকেন ভাই জীবনে মনিটাইজেশন পাবেন না, আপনাদের উদ্দেশ্যে বলতেছি জীবনে মনিটাইজেশন পাবেন না, লিঙ্ক শেয়ার করা যাবে না। বড় জোর আপনারা যেটা করতে পারেন ফেসবুকে আপনাদের ভিডিওগুলো শেয়ার করতে পারেন, কিন্তু এভাবে লিঙ্ক শেয়ার করেন না। লিঙ্ক শেয়ার করলে জীবনে মনিটাইজেশন পাওয়া লাগবে না। তো ইউটিউবিং দেখতে মনে হয় অনেক সহজ, আসলে অনেক কঠিন। যেমন আমি কিন্তু শুরু থেকেই টিম ওয়াইজ কাজ করতেছি, আর আমার ক্যামেরার বিজনেস থেকে আমি চিন্তা করছিলাম ক্যামেরার বিজনেস থেকে এখানে প্রত্যেক মাসে আমি ড্যামারেজ দিব। তো আল্লাহর রহমতে আমার টোটাল ড্যামারেজ দেওয়া লাগছে হচ্ছে পাঁচ মাস পরে, কিন্তু আমার আর ড্যামারেজ দেওয়া লাগে নাই। আর এখন তো আস্তে আস্তে আমাদের টিমও অনেক বড় হয়ে গেছে, আপনারা দেখেন টিমে নিত্য নতুন মেম্বার নিতেছি আমি, ঠিক আছে। ইনশাল্লাহ আমার ইচ্ছা আছে যে আমরা মনে করেন একটা প্রোডাকশন হাউসের মতো খুলবো, আমাদের অনেকগুলো চ্যানেল থাকবে, তো আমি সেই দিকে আগাই দিয়েছি। তবে অবশ্যই বিডিপি জোন লাভার সবার আমার প্রথম চ্যানেল মাদার চ্যানেল বিডিপি জোন লাভারে যেভাবে পাচ্ছেন সেভাবেই পাবেন। অন্য অন্য সবগুলো চ্যানেল আমি আস্তে আস্তে এই যে মনে করেন লোক নিতেছি, প্রত্যেক একজনে একটা চ্যানেল মনে করেন হ্যান্ডেল করবে, এটাই আসলে আমার ইচ্ছা। এবং আমার মনের ইচ্ছা হইতেছে আমার টোটাল 20-22 চ্যানেল থাকবে ইনশাল্লাহ, যদি আপনাদের দোয়া থাকে। তো ভিউয়ার্স আজকে বিদায় নিলাম। আর আপনারা যদি এই ধরনের রিলেটেড ভিডিও চান কীভাবে ইউটিউবিং করবেন, তাহলে আপনারা আমার সাথে আমাকে আপনার কমান্ডে জানাবেন, আমি ইনশাল্লাহ তাহলে এমআই সজল চ্যানেলটাতে আপনাদেরকে এই ধরনের ভিডিওগুলো আপনাদেরকে গিফট করবো ইনশাল্লাহ। ভিউয়ার্স আজকে বিদায় নিলাম, ইনশাল্লাহ নেক্সট টাইম অন্য কোনো টপিকে আপনার সাথে আবার কথা হবে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম, আল্লাহ সবাইকে ভালো রাখুক, আমিন।